Nostalgia with Raja. সরস্বতী পুজোয় আমরা প্রথম বড় হই, মানে কি এটা, মানে ইনফ্যাক্ট সরস্বতী পুজোর দিন আগের দিন থেকেই বলতে পারো প্রথম রাত জাগা সরস্বতী পুজোতে, এই প্রথম অনুমতি পাওয়া বাড়ি থেকে। তাও আমার বন্ধুরা গিয়ে অনেক বলাতে রাজি হয়েছে, না আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো রাত্রিবেলা, এই বলে সারা রাত জেগে থাকা। প্রথমবার ওই যে না নামটা বলবো না, সকালবেলা ঠিক হয়েছে ফুল পাড়তে যাওয়া হবে, ফুল কুড়িয়ে একসঙ্গে নিয়ে আসা হবে সরস্বতী পুজোর, আর তারপর ফল কাটতে হবে, যে ক্লাবে আসবে সেই আরও অনেকে, কিন্তু আমি তো তার অপেক্ষায়। প্রথম যারা কোয়েট স্কুলে পড়ে নি তারা, অর্থাৎ ছেলেদের স্কুল আর মেয়েদের স্কুল আলাদা আলাদা, নেমন্তন্ন থাকতো বোধহয়, কিংবা না থাকলেও ওই যে তারা সব আসবে সকালবেলা শাড়ি পরে, বাসন্তী রঙা শাড়ি, আর উল্টো দিকে দাঁড়িয়ে থাকা সাইকেলগুলো, হ্যাঁ তখন সাইকেলটাই একটা মস্ত বড় ব্যাপার। কখনো কখনো বা নিজের সাইকেল না থাকলে বন্ধুকে বলে একটু নিয়ে চল না প্লিজ, এইসব। খিচুড়ি খেতেই হবে, বিশেষ করে অন্য স্কুলের খিচুড়ি। সরস্বতী পুজো এক আজব রূপকথার মতো, সবচেয়ে বেশি ক্রিয়েটিভ, কারণ নিজের হাতে প্যান্ডেল, নিজের হাতে সব কিছু, না বাইরে থেকে কেউ এসে কিছু করে দেয় না, আমরা যা পারি। এখনও আমি দেখেছি এখনও ছোটরা তাই করে, আর আমার সেদিনটা আবার ছোট হতে ইচ্ছে করে, মনে হয় আবার যদি হাতে কেউ একটা চিরকুট খুঁজে দেয়। কোচিং সেন্টার, আরে বাস, ওদিন তো যেতেই হবে ওখানে, সেখানেই তো তার সঙ্গে দেখা হবে, আর যদি বলে ফেলা যায় কিছু, একটু সময় কাটানো যায় তার সঙ্গে, ওই একটা দিন, ওই একটা দিনের অপেক্ষা। সরস্বতী পুজো এটাই জানতাম, পরে তো ভ্যালেন্টাইন্স ডে এসেছে, ভ্যালেন্টাইন্স ডে যতই আসুক বাঙালির ভ্যালেন্টাইন্স ডে কিন্তু সরস্বতী পুজোই। এবছর অবশ্য দুটোই একদিনে, আলাদা আলাদা দিনে হলেই তো বোধ হয় ভালো হতো, তাই না, দুটো দিন পাওয়া যেত, সব একসঙ্গে এসে গেলে কি মুশকিল, তাই না, একদিন সরস্বতী পুজো, অন্য একটা দিন নয় ভ্যালেন্টাইন্স ডে হতো। আরে যতদিন বাড়ে ভালোবাসার নামে ততই তো ভালো। সরস্বতী পুজোর কত রকম স্মৃতি, না একদিকে যেমন প্রেম প্রেম ভাব, আরেকদিকে সন্ধেবেলা আবার ফাংশন করা হবে, মানে আমরা নিজেরাই গাইব নিজেরাই, সবই কিন্তু তাকে ঘিরে, ওই ছোটোবেলার প্রেম। সত্যি কথা বলবো এখন যে তার মুখটা খুব পরিষ্কার মনে আছে তাও নয়, প্রেমটা আছে বুকের মধ্যে কোথাও একটা কেমন একটা করে, কিন্তু ঠিক পরিষ্কার কিন্তু তাকে মনে করতে পারি না, কারণ এখন তো সে অন্যরকম হয়ে গেছে, হয়তো তারপরে দেখা হয়েছে বিয়ে হয়ে যাওয়ার পর, কিন্তু তখন ওই যে একটা দিন কিংবা সরস্বতী পুজোর চাঁদা তুলতে যাওয়া বাড়িতে বাড়িতে করে, খুব অল্প পয়সা দিত সবাই, এই তোদের আবার এত টাকা কিসের লাগবে পুজো, সেই দিনগুলো। এখনকার যারা পড়াশোনায় প্রচণ্ড ব্যস্ত, যাই করো না কেন সরস্বতী পুজোটা করো, সরস্বতী পুজো এমনিতেই তো বইপত্র রেখে দিতে হতো, আমরা তো ইচ্ছে করে দু তিন দিন রেখে দিতাম, যাতে বিশেষ করে অঙ্ক বা যেগুলো সাবজেক্ট ভালো লাগতো না একেবারে সরস্বতীর কাছে, যাতে দু তিন দিন নাড়া না যায়। কি এসব করতে নাকি তুমি, যাই হোক সরস্বতী পুজোর গল্প চিরকাল চিরকালীন, আর সেই কারণেই আমরা এখনো মনে করতে পারি সেই পুরনো দিনগুলো, সেই আমারও তখন কিন্তু ছিল না বাসন্তী রঙা পাঞ্জাবি, হ্যাঁ কিন্তু বাসন্তী রঙা শাড়িতে দেখতে তাকে ভালো লাগত, আমি হয়তো সাদা রঙের কিছু একটা পরতাম। এখন বড় হয়ে যাওয়ার পরও ইচ্ছে করে ওই দিনটা একটু পাঞ্জাবি পরি। তুমি কি বড় হয়ে গেলে নাকি আমার সঙ্গে বলবে সেই মন্ত্রটা, চলো না একসঙ্গে বলে ফেলি, চলো আজ না হয় দেখি কার কার মনে আছে। সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে
বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে, জয় জয় দেবী চরাচর সারে কুচচক শোভিত মুক্তা হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে।